So, hello everyone, welcome to Vision WBCS and once again welcome to the analysis of the Hindu and ajke amra 13/7/2020 the Hindu niye analysis korbo ebong e charao dekhe nebo ajker diner ki ki important current affairs ache tar somporkito details amra alochona korbo. Dekho tumra comment section ami tomader jiggesh korechhilam je tumra er sathe ki question e chao orthat ekta diner the Hindu charao baire theke je somosto paper gulo ache ba ta charao generalized je somosto question hoy সেগুলো কি তোমরা চাও? তোমরা অনেকেই বলেছো যে সেগুলো চাই, তো সেগুলোর কাজ চলছে, আমরা একদিন দুদিনের মধ্যেই সেগুলোকে আনবো। তো আজকের দিনটার একটা দুটো দিন তোমরা দা হিন্দুকে পড়ে নাও, তারপরে দা হিন্দু সাথে সাথে অন্য রিলেটেড কোশ্চেন মানে যেগুলো একটা দিনে কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি হয় সেগুলো আমরা কিন্তু আনবো। ওকে, তো প্রথমেই দেখে নাও, ওয়েট না করে আজকে শুরু করা যাক সেশনটি। প্রথমেই বলেছে জিজ মোবিলাইজেশন অর্ডার, জি বলতে জি জিনপিং, অর্থাৎ চায়নার যে প্রেসিডেন্ট বলতে পারো জি জিনপিং, তার মোবিলাইজেশন অর্ডার মান্থস অফ প্ল্যানিং প্রিসিডেড বর্ডার মুভস, এই সম্পর্কিত আমরা আলোচনা করব। অর্থাৎ এই যে সি জিনপিংয়ের যে মোবিলাইজেশন অর্ডারটা ছিল, সেই মোবিলাইজেশন অর্ডারটা বহুদিন আগের প্ল্যানিং ছিল, সেই সম্পর্কিত আমরা কিছু আলোচনা করব। নেক্সট দেখে নাও, চায়না ইরান ক্লোজ টু রিচিং ট্রেড অ্যান্ড মিলিটারি পার্টনারশিপ, চায়না আর ইরান দুজনে ক্লোজ হয়ে গেছে, কারণ শত্রু আর শত্রু দুজনে অ্যাকচুয়ালি বন্ধু হয়, কারণ আমেরিকার শত্রু চায়না, আবার আমেরিকার আর একটা শত্রু হচ্ছে ইরান, তো দুজন শত্রু একত্রে বন্ধু হয়ে গেছে। এবং চায়না $400 বিলিয়ন, কত? $400 বিলিয়ন, বিলিয়ন মিলিয়ন নয় কিন্তু বিলিয়ন, বি $400 বিলিয়ন ইনভেস্ট করছে ইরানে, এবং কিভাবে ইরান সেই ইনভেস্ট চোকাবে সেই সম্পর্কিত ডিটেলসে আমরা আলোচনা করব। নেক্সট হচ্ছে নাটগ্রিড গেটস অ্যাক্সেস টু ডেটা ফ্রম 14,000 পুলিশ স্টেশন, 14,000 পুলিশ স্টেশন থেকে নাটগ্রিড ডেটা পাবে, কি করে ডেটা কালেক্ট করবে সেই সম্পর্কিত আমরা ডিটেলস আলোচনা করব। এরপর আছে রাজস্থানে যে প্রেজেন্ট পরিস্থিতি চলছে, সেই রাজস্থানের প্রেজেন্ট পরিস্থিতিতে তোমরা জানো যে কংগ্রেসের মধ্যে আর বিজেপির মধ্যে যে কেসটা চলছে, যে রাজস্থানের বর্তমানে রুলিং পার্টি হচ্ছে কংগ্রেস, অশোক গেহলতের সরকার, কিন্তু সেখানের ডেপুটি সিএম যে সচিন পাইলট, তাদের দুজনকার মধ্যে কনফ্লিক্ট হয়ে গেছে, কিছু ঝামেলা হয়েছে দলের মধ্যে। তো তারপরে ঝামেলা যে বর্তমানে যেটা পরিস্থিতি চলছে সেই পরিস্থিতিতে একটা দুটো কোশ্চেন তোমাদের জন্য তৈরি হবে, তারপর এগুলো সব মিটে গেলে যদি কেস রিজলভ হয়ে যায় পুরোপুরি তখন আমরা এটা নিয়ে ডিটেলস আলোচনা করব এবং আরও কিছু বলবো। যেহেতু এখন পরিস্থিতিটা এখন মাঝামাঝি পরিস্থিতিতে আছে মানে কিছু বলা যাবে না, তো এখন একটা দুটো কোশ্চেন মানে তৈরি হবে, অ্যান্টি ডিফেকশন ল যেটা একটা দল থেকে অন্য দলে দল বদলের নীতি যেটা, সেই সম্পর্কিত একটা দুটো কোশ্চেন তৈরি হবে, বাকি আর কিছু এখান থেকে ইম্পর্টেন্ট পড়ার দরকার নেই। নেক্সট এডিটোরিয়ালে আমরা চলে এসেছি, এডিটোরিয়ালে দেখবো আমরা শিওর পাওয়ার। এর আগের দিনই আমরা স্যাটারডে যে নিউজ অ্যানালিসিস করেছিলাম সেখানে আমরা ডিটেলসে আলোচনা করেছিলাম যে সোলার স্ট্র্যাটেজি ইন্ডিয়ার কাছে কি করে বড় একটা স্ট্র্যাটেজি হয়ে যাবে, বড় স্ট্র্যাটেজি হতে পারে, এবং মধ্যপ্রদেশের রেওয়া ডিস্ট্রিক্টে আমাদের গভর্নমেন্ট ইন্ডিয়ান গভর্নমেন্ট কি করছে, 750 মেগাওয়াটের যে পাওয়ার প্ল্যান্ট প্রজেক্টটা গড়ে তুলেছে সেটা কিভাবে ইন্ডিয়াকে হেল্প করবে এবং ইন্ডিয়া কিভাবে নিজে আরো ইন্ডিপেন্ডেন্ট হবে সেই সম্পর্কিত এডিটোরিয়ালস এসছে, সেখানে আমরা ডিটেলস আলোচনা করেছি। তারপরে মিউজিয়াম টু মস্ক যেটা হচ্ছে হাজিয়া সোফিয়াকে নিয়ে আলোচনা করা হয়েছে, তার্কি বা তুর্কির একটা গুরুত্বপূর্ণ মিউজিয়াম হলো যেটা বর্তমানে মস্কে পরিণত হয়ে গেছে, যেটার নাম হলো হাজিয়া সোফিয়া, সেই সম্পর্কিত ডিটেলস আমরা এখানে আলোচনা করব, যেটা বহুদিন ধরে অর্থাৎ বিগত প্রায় 4-5 দিন ধরে দা হিন্দুতে রিপিটেডলি কভার হচ্ছে, ফ্রন্ট পেজ, তারপরে সানডে কভার করেছে, তোমাদের কালকে সানডে কভার করেছে, স্যাটারডে কভার করেছে, ফ্রাইডেও কভার করেছে, এবং আজকে মানডেতে তোমাদের জন্য এডিটোরিয়াল এসছে, তো এখানে দেখবো এর ইতিহাস কি, এটা কীভাবে কী হয়েছিল সেই সম্পর্কিত একটু দেখবো। নেক্সট হচ্ছে আসামে কিলব্যাক স্নেক বলে একটা স্নেক পাওয়া গেছে, 129 ইয়ার্স লেটার, ডক্টর অভিষেক দাস বলে একজন ডক্টর, তিনি এই কিলব্যাক স্নেকটাকে খুঁজে পেয়েছেন 2018 এবং তারপরে তিনি তার জার্নাল ফোকাস করেছেন, সেই জার্নালে কি বলেছেন সেটা আমাদের জানা দরকার নেই, তবে এখানে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন তৈরি হবে যেগুলো তোমাদের প্রিলিমিনারি মেন্স পয়েন্ট অফ ভিউ থেকে এবং মেন্স এর পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট হবে। নেক্সট হচ্ছে ইন্ডিয়াস টাইগার সেন্সাস অফ 2018 সে গাইড গিনিস ওয়ার্ল্ড রেকর্ড, গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে ইন্ডিয়ার যে টাইগার সেন্সাস সেটা জায়গা পেয়েছে, কিভাবে জায়গা পেয়েছে সেই সম্পর্কিত বলবো। তো চলো শুরু করা যাক আজকে সেশনটি। প্রথমেই দেখো আছে জিজ মোবিলাইজেশন অর্ডার, অর্থাৎ জিনপিং এর যে মোবিলাইজেশন অর্ডার, মোবিলাইজেশন অর্ডার মানে হচ্ছে যে চায়নার যে আর্মিটা অর্থাৎ পিপলস লিবারেশন আর্মি, সেই পিপলস লিবারেশন আর্মি একসাথে বিভিন্ন জায়গায় অ্যাটাক করেছিল, অর্থাৎ আমাদের ইন্ডিয়াতে
জাপানের সিতে অর্থাৎ প্যাসিফিক ওশানে, এবং এছাড়াও সাউথ চায়না সিতে। এই তিনটে জায়গায় একসাথে কিন্তু পাকিস্তান লিবারেশন, সরি পাকিস্তান আবার বলে ফেলছি, আগের দিনও আমি পাকিস্তান বলেছিলাম, আমার এটা ভুলটা ক্ষমা করে দিই, ওটা পিপলস লিবারেশন আর্মি হবে। হ্যাঁ, পিপলস লিবারেশন আর্মিতে আর্মিরা এই তিন জায়গায় কি করে একবারে অ্যাটাক করলো, বলছে এটা সম্পূর্ণ চায়নার একটা প্রি প্ল্যান্ড জিনিস, প্রি প্ল্যান্ড একটা ছিল, মান্থস অফ প্ল্যানিং, একদিনের প্ল্যানিং হয়নি, মান্থস অফ প্ল্যানিং। বলছে এটা কি হয়েছিল তাহলে, কেসটা কি হয়েছিল, চায়না যে এরকম জিনিসটা করলো, শুধু আমাদের ইন্ডিয়ার বর্ডারে নয় বিভিন্ন দিকের বর্ডারে ওরা কিন্তু এরকম একসাথে এরকম কেস কিন্তু চালিয়েছে, তো এটা একটা বহুদিনের প্রি প্ল্যান্ড একটা মুভ ছিল। তো দেখে নাও এখানে বেরিয়েছে যে চায়নাস মুভ, তোমরা একটু দেখার চেষ্টা করো, এখানে আমি তোমাদের দেখাচ্ছি, ওয়েট দেখো। এখানে বলেছে দেখো, চায়নাস মুভস ইনটু দ্য গালওয়ান ভ্যালি, প্যাংগং লেক অ্যান্ড আদার সেভারেল এরিয়া স্পটস অ্যালং দ্য লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এই সম্পর্কিত আমরা এখানে একটুখানি কথা বলে দিই যে ইন্ডিয়াতে কোন কোন জায়গায় চায়না মেনলি ছিল। ইন্ডিয়াতে মেনলি তিনটে জায়গায় চায়নারা ছিল, ঠিক আছে। একটা হচ্ছে খুব, যেখানে হচ্ছে গালওয়ান ভ্যালি, যেখানে আমাদের 20 জন সোনা নিহত হয়েছিলেন বা বলতে পারি যে শহীদ হয়েছিলেন, গালওয়ান ভ্যালি। দু নম্বর হচ্ছে প্যাংগংসো লেক। তিন নম্বর যে প্লেসটা সেটা হচ্ছে হট স্প্রিং। এই তিনটে হচ্ছে মেন জায়গা ছিল, চায়নারা এখানে মেনলি এগিয়ে এসেছিল, চায়না যে পিপলস লিবারেশন আর্মি তারা মেনলি এখান থেকে অনেকটা তাদের যে এরিয়া ডিসপিউটেড এরিয়া থেকে অনেকটা এগিয়ে চলে এসেছিল ইন্ডিয়ার এরিয়া থেকে। তো এই মেনলি তিনটে জায়গা ছিল, এছাড়াও একটা দুটো জায়গা বলে দিচ্ছি যেগুলো পরীক্ষায় যদি তোমাদের কিছু লিখতে হয় বা তোমাদের যদি কোশ্চেনও পড়ে তাহলে তোমরা কনফিউজ যেন হবে না। একটা নাম হচ্ছে নামকাচু, আর একটা নাম হচ্ছে ধিচু, নামকাচু আর ডিচু বা ধিচু বলতে পারো। এই মেনলি এই জায়গাগুলো কিন্তু চায়নারা কবজা করেছিল। এরপর তোমাদের বলে দিই দেখো, এখানে বলছে চায়নার যে গালওয়ান ভ্যালি বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের যে মুভটা, এটা জি জিনপিং, মানে জিনপিং যে চায়নার প্রেসিডেন্ট, সে কিন্তু আজকের তার একটা ইয়ে ছিল না, ডিসিশন ছিল না, হঠাৎ ডিসিশন ছিল না। এই ডিসিশনটা ছিল প্রায় 2020 অর্থাৎ 2020 ফার্স্টে জানুয়ারি মাসের একটা ডিসিশন ছিল। তোমরা এখানে হয়তো দেখতে পাবে, দেখো সিগনিফিকেন্ট নিউ অর্ডার ইন জানুয়ারি 2020 তে প্রেসিডেন্ট জি আর কি সাইন্ড আ নিউ ট্রেনিং, জিনপিং আর কি সাইন করেছিলেন ট্রেনিং মোবিলাইজেশন অর্ডার। দেখো নিউ ট্রেনিং মোবিলাইজেশন অর্ডার, অর্থাৎ চায়না তার সেনাদের ট্রেন করছিল। কিভাবে ট্রেন করছিল, চায়নার যে প্রেসিডেন্ট তিনি অর্ডার দিয়েছিলেন, কিসের বেসিসে অর্ডার দিয়েছিলেন, ট্রেনিং মোবিলাইজেশন অর্ডারের বেসিসে অর্ডার দিয়েছিলেন চায়না সেনাদের, যে তোমরা যদি চলে যাও, হচ্ছে দেশের এখন যুদ্ধ হয়, হঠাৎ করে যদি যুদ্ধ হয় দেশের মধ্যে বা দেশের বাইরে যদি যুদ্ধ হয়, সেই যুদ্ধের পরিস্থিতিতে তোমরা কিভাবে রেডি থাকবে, সেই পরিস্থিতিটা প্র্যাকটিস করার জন্য তোমরা দেশের বাইরে গিয়ে এই সমস্ত জায়গাগুলো পুরো যুদ্ধের মতো যুদ্ধের আকারে তোমরা থাকবে, এটা পুরো অর্ডার ছিল। দেখো ইন জ্যান 2020 প্রেসিডেন্ট জিনপিং সাইন্ড নিউ ট্রেনিং অর্ডার স্ট্রেন্থেনিং মিলিটারি ট্রেনিং। দেখো এটা অ্যাকচুয়ালি ট্রেনিং হচ্ছিল মিলিটারিদের, বুঝতে পারছো কিভাবে ট্রেনিং করাচ্ছিল, মানে জিনপিং বলে দিয়েছিল যে কি করবে, যে তোমরা দেশের বাইরে যাও, দেশের মধ্যে কিছু করতে হবে না, দেশের মধ্যে ট্রেনিং করে লাভ হবে না, দেশের বাইরে গিয়ে অন্য সেনাদের মেরে ট্রেনিং করে এসো, এই হচ্ছে চায়না শিক্ষা। তো স্ট্রেন্থেনিং মিলিটারি ট্রেনিং রিয়েল কমব্যাট কন্ডিশন, অর্থাৎ যখন হঠাৎ করে যদি কোনো কমব্যাট কন্ডিশন চলে আসে, কোনো খারাপ পরিস্থিতি চলে আসে, ঠিক আছে, কোনো বড় দেশ আক্রমণ করলো, আমেরিকা আক্রমণ করলো বা অন্য কোনো দেশ, জাপান আক্রমণ করলো, যদি কেউ আক্রমণ করে, তাহলে সেই টাইমে তুমি কি করে রক্ষা করবে দেশকে, সেই ট্রেনিংটা দেওয়ার জন্যই চাইনিজ আর্মিকে বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছিল, ঠিক আছে, টু মেনটেন আ হাই লেভেল রেডিনেস, অর্থাৎ চায়নার আর্মিরা কিভাবে রেডি আছে, রেডিনেস তাদের মধ্যে কি আছে সেটা করার জন্য। দ্য নিউ অর্ডার, দেখো অর্ডারটা আপডেট হয়েছিল 2019 বাই TMO ট্রেনিং মোবিলাইজেশন অর্ডার, হুইচ ওয়াজ দ্য ফার্স্ট সাচ অর্ডার টু বি সাইন্ড ইন মিস্টার জি। দেখো মিস্টার জি কিন্তু এরকম একটা প্রথম অর্ডার সাইন করেছিলেন। এরপরে তোমাদের একটুখানি বলে দিই, দেখো এখানে বলেছিল দেখো, was seen as routine at the time. Indian official believes it dramatically attacked pattern of annual exercises and China forward deployment. দেখো চায়না অ্যাকচুয়ালি এখানে কি করছিল না, এই জায়গায় রুটিন মেনটেন করে তাদের মানে কি বলবো অ্যানুয়াল এক্সারসাইজ করছিল বিভিন্ন বর্ডারে, ঠিক আছে, তাদের আর্মিরা কিভাবে রেডি আছে, কতটা রেডি আছে তার একটা এক্সারসাইজ কিন্তু এখানে চলছিল, মানে লোকেদের মেরে আর কি এক্সারসাইজ চলছিল। তো এই হচ্ছে ব্যাপার।
মেনলি এটাই বেরিয়ে এসেছে চায়নার থেকে, নট জাস্ট উইথ ইন্ডিয়া বাট অলসো ইন আদার থ্রেটেন্স। দেখো একই টাইমে শুধু ইন্ডিয়া নয়, ইন্ডিয়া, জাপান, তাইওয়ান, সাউথ চায়না সি সব জায়গায় কিন্তু এরা ছড়িয়ে পড়েছিল। তাহলে এটা একটা কতটা প্রি প্ল্যান ছিল, দেখো জানুয়ারিতে প্রি প্ল্যান ছিল যে এই এই ভাবে আমরা আক্রমণ করবো, ডিসেম্বরে ওদের ওদিকে অলরেডি COVID-19 ঢুকে গেছে, December 20, 31st ফার্স্ট COVID-19 ঢুকে কেস এসেছিল কিন্তু চায়না, তার কত আগে এসেছে জানি না, যদি ওটা হু ডিক্লেয়ার করেছে December 31st-এ। তো তারপরে চায়নার কোনো সব থামেনি, চায়না নিজের কাজ করতেই ব্যস্ত ছিল। তো ডিপ্লয়মেন্ট এখানে করেছিল বিভিন্ন জায়গায়, এবং ডিপ্লয়মেন্টের পরে একসাথে ডিপ্লয়মেন্ট করেছিল, এবং একটা মানে কি বলবো একটা তাদের মধ্যে যে এক্সারসাইজ, সেনাদের যে এক্সারসাইজ সেটা কিন্তু চলছিল। ওকে দেখো ফ্রন্ট দ্য গভর্নমেন্ট সোর্সেস সেড দ্য টিওমো কল্ড ফর অ্যান কনফারেন্সিয়াল ট্রেনিং টু অ্যাজ সাকসেস টু অ্যাসেস দ্য রিয়াকশন অফ কমান্ডার্স ইন রিয়েল টাইম কম্ব্যাট সিচুয়েশন এনি ডিল উইথ আ মাল্টি ফ্রন্ট সিচুয়েশন। বলছে যে কোনো টাইমে সেনাদের তৈরি থাকার জন্য, মানে কি করে তৈরি থাকবে এবং রিয়েল টাইমে যুদ্ধ হলে কিভাবে তৈরি থাকবে, তার জন্য একটা প্রস্তুতি কিন্তু চায়নারা এইভাবে নিচ্ছিল, ঠিক আছে বাইরে গিয়ে। তো এটাই এখানে ছিল মেনলি, যে এটা আজকেকার কেস নয়, না হলে কি চায়নারা হঠাৎ করে ঢুকে এতটা ভেতরে ঢুকে গেল, ইন্ডিয়ান আর্মি কিছু করতে কেন পারলো না, কারণ ইন্ডিয়ান আর্মির কাছে এরকম কিছু আগে থেকে খবর ছিল না। হঠাৎ করে চায়না প্রচুর পরিমাণে সেনা বাড়িয়ে দিয়েছে, প্রচুর সেনা ঢুকে দিয়েছে, এয়ার তাদের যে এয়ার ক্যাম্প আছে, এয়ার বেস আছে, সেখানে প্রচুর পরিমাণে হেলিকপ্টার নামিয়ে দিয়েছে, ঠিক আছে। তো ইন্ডিয়া এখন কি করছে বর্তমানে, ইন্ডিয়া কেন এত দেরি হচ্ছে, ইন্ডিয়া বলছে আর্মি পাঠাতে লেট হচ্ছে, কারণ ইন্ডিয়ার তো এরকম কিছু প্রি প্ল্যান ছিল না, তো এই জন্যই আর্মি লেট হচ্ছে, ইন্ডিয়া অ্যাপ আছে, হেলিকপ্টার কিনছে, তো এই জন্যে লেট হচ্ছে। যদি ইন্ডিয়ার এরকম কিছু প্রি প্ল্যান থাকতো তাহলে ইন্ডিয়া কিরকম বসে থাকতো, তো এই হচ্ছে ব্যাপার। নেক্সট হচ্ছে তারপরে বলেছে দেখো চায়না ইরান ক্লোজলি টু রিচিং ট্রেড অ্যান্ড মিলিটারি পার্টনারশিপ। দেখো এখন ইন্টারন্যাশনাল নিউজ পড়তে গেলে বা ইন্টারন্যাশনাল রিলেশন তোমাদের জানতে গেলে চায়না ইউএসএ এই দুটো দেশ মেনলি খুব ভালোভাবে জানতে হবে, চায়না ইউএসএ ইরান এইগুলো। কেন বলছি, কারণ একটা টাইমে তোমরা জানবে, তোমরা যদি ওয়ার্ল্ড হিস্ট্রি কিছু পার্টও জেনে থাকো, যে কোল্ড ওয়ার হয়েছিল, সেই কোল্ড ওয়ারের টাইমে রাশিয়া ছিল ইউএসএসআর, রাশিয়ার আর তার আশেপাশের প্রায় 15টি দেশ ইউএসএসআর নামে পরিচিত ছিল, ইউনাইটেড স্টেটস অফ সোভিয়েত রাশিয়া, আর একটা দেশ ছিল যার নাম হচ্ছে ইউএসএ, যারা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে সব থেকে গুরুত্বপূর্ণ দেশ ছিল, অর্থাৎ দুটো দেশ যারা সব থেকে পাওয়ারফুল ছিল। এরপরে কোল্ড ওয়ারে যখন ইউএসএসআর ইউএসএর কাছে হেরে গেল, তারপরে ইউএসএসআর অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ সোভিয়েত রাশিয়া 15টি ছোট ছোট দেশে ভেঙে গেল, একটু ওয়ার্ল্ড হিস্ট্রি শুনে নাও, 15টি ছোট ছোট দেশে ভেঙে গেল। এই 15টি ছোট দেশে ভেঙে যাওয়ার পরে রাশিয়ার যে শক্তি, সেই শক্তি হ্রাস করতে শুরু করলো, এবং এই টাইমকে লক্ষ্য করেই চায়না কি করলো, নিজেদের শক্তি বৃদ্ধি করতে শুরু করলো, এবং এই টাইমেই ধীরে ধীরে ডিপ্লোম্যাটিক যে রিলেশনটা, মানে যে ইন্টারন্যাশনাল যে চেঞ্জ বা জিওলজিক্যাল যে যে ইম্পর্টেন্সটা, সেটা ধীরে ধীরে রাশিয়ার থেকে সরে গিয়ে চলে গেল চায়নার ওপরে। এবং বর্তমানে এখন দুটো যদি ইন্টারন্যাশনাল রিলেশনের নিউজ পড়ে, একটা থাকবে চায়না আমেরিকা নিয়ে, চায়না ইরান নিয়ে, এইসব নিয়ে, ঠিক আছে। তো এখানে কি বলেছে দেখো, চায়না ইরান ক্লোজ টু রিচিং ট্রেড অ্যান্ড মিলিটারি পার্টনারশিপ। তো এখানে কি বলতে চাইছে, এখানে কথাটা ক্লোজ টু রিচিং ট্রেড অ্যান্ড মিলিটারি পার্টনারশিপ কি বলতে চাইছে বলে দেখো, প্রথমে একটু বেসিক জিনিসটা জেনে নিই, যে ইরান কি করে শত্রু হলো আমেরিকার সাথে, ইরান কি করে আমেরিকার সাথে শত্রু হলো, সেই সম্পর্কিত আগে একটু কথা বলে নিই। শত্রু কি করে হলো, তার আগে একটু আগে অর্থাৎ 2015 সালে, আমরা যদি কিছু বছর আগের কথাই বলি, 2015-এ 2015 সালে ওবামা গভর্নমেন্ট চলছিল, কোথায়, আমেরিকা, ইউএসএতে ওবামা গভর্নমেন্ট চলছিল। ওবামা গভর্নমেন্ট একটা পিস ডিল সাইন করেছিল বা একটা নিউক্লিয়ার ডিল সাইন করেছিল কার সাথে, নিউক্লিয়ার ডিল একটা সাইন করেছিল কার সাথে, না ইরানের সাথে। এবং শুধু এটার মধ্যে ওবামা গভর্নমেন্ট ছিল না, বা শুধু এটা ইউএসএ ছিল না, এখানে ছিল পারমানেন্ট 5+1, পারমানেন্ট 5। এখন কোশ্চেন আছে স্যার পারমানেন্ট 5 কি, স্যার পারমানেন্ট 5 হচ্ছে ইউনাইটেড নেশনের যে সিকিউরিটি কাউন্সিল আছে, সেখানে 5 জন পারমানেন্ট মেম্বার আছে। তো এখানে একটু ইন্টারন্যাশনাল রিলেশন বুঝতে গেলে তোমাদের কিন্তু অন্তত 4-6 মাসের একটু স্ট্র্যাটেজিক আসা চাই, নাহলে কিন্তু তোমরা দায় হিন্দু পড়ে কিছু করতে পারবে না। তো স্ট্র্যাটেজিটাকে তোমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডে অবশ্যই ইম্প্রুভ করতে থাকো, ইউনাইটেড যাদের স্ট্র্যাটেজি কিন্তু খুব ভালো তারা কিন্তু এই জায়গাগুলো টুকটুক করে ধরে ফেলবে। ইউনাইটেড নেশনে টোটাল সিকিউরিটি কাউন্সিলে টোটাল 5টা কিন্তু কি কান্ট্রি আছে, পারমানেন্ট কান্ট্রি আছে। কোন কোন কান্ট্রি আছে তার মধ্যে, ইউএসএ, রাশিয়া, চায়না, ফ্রান্স অ্যান্ড ইউএসএ রাশিয়া চায়না ফ্রান্স আর একটা তোমাদের কে আছে আমি ভুলে গেছি,
ইউএসএ, রাশিয়া, চায়না, ফ্রান্স অ্যান্ড ইউকে, হ্যাঁ ইউনাইটেড কিংডম, পাঁচটা কান্ট্রি আছে, আর এর সাথে জার্মানি, এই ছটা কান্ট্রি মিলে 2015 নিউক্লিয়ার ডিল করেছিল কার সাথে, ইরানের সাথে, বললো শোনো। এবং এই ডিলটার নাম কি ছিল, এবং এই ডিলটার নাম তোমাদের একটু বলে দিচ্ছি, দেখো জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন বলে ড্রিমড তোমাদের যে ডিলটা হয়েছিল সেই ডিলটার নাম ছিল জয়েন্ট কম্প্রিহেনসিভ, প্লিজ এগুলো লিখে নেবে, খুব ইম্পর্টেন্ট, জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন, খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, ঠিক আছে। তো এই 2015 এই ডিলটা যে সাইন করা হয়েছিল এটা কি বলা হয়েছিল, এই ছটা দেশ ইরানকে বোঝালো, দেখো ইরান এখন তোমরা যে পরিমাণে নিউক্লিয়ার শক্তি বাড়াচ্ছ, যে পরিমাণে নিউক্লিয়ার টেস্ট করছো, এটা সেই টাইম নয়, দেশ এখন মানে পৃথিবীকে এখন শান্ত থাকতে হবে, কারণ ইউএসএ একটা নিউক্লিয়ার বোমা ফেলে দুটো দেখিয়ে দিয়েছিল জাপান কত ক্ষতিগ্রস্ত হচ্ছে, তো তোমরা এইসব একটু কম করে দাও, রিডিউস করে দাও, ঠিক আছে, জিনিসটাকে রিডিউস করো, তোমাদের দেশকে রিঅর্গানাইজ করো, ঠিক আছে, কারণ গরিব প্রচুর, ঠিক আছে, গরিব প্রচুর ইরান, তোমাদের যদি গালফ কান্ট্রিতে যাও ইরানে প্রচুর পরিমাণে গরিব, ঠিক আছে, মানুষ খেতেই পায় না, তোমরা যদি জানো, যদি কিছুদিন আগে কারেন্ট অ্যাফেয়ার্স করে থাকো তাহলে ইরানের যে মুদ্রা সেখানে 20,000 রিয়ালে অ্যাকচুয়ালি কি পাওয়া যাচ্ছিল, এক বোতল জল পাওয়া যাচ্ছিল, তার মানে মুদ্রা কোথা থেকে কোথায় নেমে গেছিল, দেখো তারপরেই নতুন মুদ্রা আনা হয়েছিল ইরানে, যার নাম হয়েছিল তোমান, যার নাম হয়েছিল তোমান, তাই না, তো কিভাবে গরিবের দেশ তাহলে বুঝতেই পারছো কতটা গরিব। তো এরপরে কি করছে, নিউক্লিয়ার টেস্ট করছে, তো ওবামা গভর্নমেন্ট এবার এছাড়াও যে জার্মানি এবং বাকি যে চারটে কান্ট্রি তারা বোঝালো যে দেখো এরকম করো না, তোমরা নিজেদের দেশকে রিঅর্গানাইজ করো, তোমাদের নিউক্লিয়ার পাওয়ারকে একটু রিডিউস করো, কথা সেরকম শুনলো না, কথা শুনলো না, তারপরে ওবামা গভর্নমেন্ট চলে গেল, ওবামা গভর্নমেন্ট চলে যাওয়ার পরে এলো ট্রাম্প গভর্নমেন্ট, ট্রাম্প গভর্নমেন্ট যখন আমেরিকা এলো তারপরে 2018 লাগিয়ে দিল কাটসা অ্যাক্ট, কার ওপর, ইরান, রাশিয়া এবং নর্থ কোরিয়ার ওপর, বলল ট্রাম্প গভর্নমেন্ট বলল যে কাটসা অ্যাক্টের দরুন আমরা কি করব, কাটসা অ্যাক্টের ফুল ফর্ম তোমরা কমেন্ট সেকশনে অ্যান্সার করবে, কাটসা অ্যাক্টের দরুন আমরা কি করব, না এই সমস্ত দেশের সাথে যে সমস্ত দেশ ট্রেড করবে বাণিজ্য করবে তাদের সমস্ত ধরনের সম্পর্ক তাদের সঙ্গে আমেরিকা ছিন্ন হয়ে যাবে, অর্থাৎ আমেরিকাও তার যে দেশগুলো এদের সাথে বাণিজ্য করবে তাদের উপরে আমেরিকা কি লাগিয়ে দেবে, কাটসা অ্যাক্ট লাগিয়ে দেবে, আর কাটসা অ্যাক্ট লাগিয়ে দিলে কিন্তু আমেরিকার সাথে সমস্ত ট্রেড ডিল তাদের বিচ্ছিন্ন হয়ে যাবে। এইবার এখন কোশ্চেন হলো তাহলে স্যার চায়নার এত ক্ষমতা কি করে হলো যে চায়না ইরানের উপরে কাটসা অ্যাক্ট লাগিয়ে থাকা সত্ত্বেও চায়না এখানে $400 বিলিয়ন একটা ইনভেস্টমেন্ট করলো, এর কারণ হচ্ছে একটাই যে চায়না এখন কাউকে ভয় খায় না, চায়না এতটাই ডেভেলপড হয়ে গেছে যে ও এখন ভয় পায় না, কারণ চায়নার কাছে সমস্ত ধরনের সামগ্রী তেল থেকে শুরু করে সমস্ত ধরনের সামগ্রী প্রচুর পরিমাণে আছে, তো ইউএসএকে কোনো ধরনের ভয় খাওয়ার কোনো ব্যাপার নেই, তাহলে কাটসা অ্যাক্টকে এক তুড়িতে উড়িয়ে দিল কে, চায়না। তো এখন হচ্ছে এটা একটা কি বলবো ড্রব্যাক হয়ে গেল, একটা ড্রব্যাক হয়ে দাঁড়ালো কার কাছে, ইউএস গভর্নমেন্টের কাছে, আর এটা জয় হলো কিন্তু চায়নার কাছে। এরপর এটা নিয়ে আমরা আলোচনা করি, দেখো ইরান এন্ড চায়না হ্যাভ কোয়াইটলি ড্রাফটেড, মানে চুপচাপ শান্তভাবে একটা ড্রাফট করে দিয়েছে, দেখো সুইপিং ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি পার্টনারশিপ দ্যাট উড ক্লিয়ার দ্য ওয়ে ফর বিলিয়ন্স অফ ডলার, $400 বিলিয়ন কিন্তু এখানে ইনভেস্ট করেছে, ঠিক আছে, চায়না কিন্তু ইরানে ইনভেস্ট করেছে, কোথায় কোথায় কোন কোন সেক্টরে ইনভেস্ট করবে, টেলিকমিউনিকেশন, অর্থাৎ চায়নার যে হুয়াওয়ে কোম্পানি ছিল সে বলেছিল আমরা 5G আনবো এবং 5G এনে আমরা কি করব, 5G আনবো এবং সারা ওয়ার্ল্ডে চালাবো, তারপরেই চায়না তাহলে ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যেত। তো এইখান থেকে বাঁচতে ইউকে বলেছিল যে G7 থেকে আমরা G8 হবো, G11 হবো, G11 কথা এখানে উঠেছিল, G10 G11 কথা এখানে উঠেছিল, ঠিক আছে, তো তোমরা যদি আগের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে থাকো তাহলে এগুলোর সাথে মাথায় রিলেট করতে পারবে সঙ্গে সঙ্গে। তো তোমাদের একটু বলে দিই যে এই যে ব্যাপারটা, অর্থাৎ 5G আনার ব্যাপারটা, এই ব্যাপারটা যেহেতু চায়না সারা ওয়ার্ল্ডে করতে পারলো না, কারণ স্যাংশন লাগিয়ে দিল যে তোমরা 5G আনতে পারবে না, তখন এটা কার ওপর এ করবে, ইরানের ওপর, ঠিক আছে, ইরানের ওপর চাপাবে এটা। এরপর দেখো বলেছে সিকিউরিটি পার্টনারশিপ দ্যাট উড ক্লিয়ার দ্য ওয়ে অফ বিলিয়ন্স অফ ডলার্স অফ চাইনিজ ইনভেস্টমেন্ট ইন এনার্জি অ্যান্ড আদার সেক্টর আন্ডারকাটিং দ্য ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এফোর্টস টু আইসোলেট ইরানিয়ান গভর্নমেন্ট বিকজ অফ ইটস নিউক্লিয়ার মিলিটারি অ্যাম্বিশন। দেখো কাটসা একটা মেনলি লাগানো হয়েছিল কারণ এর আগে 2015 যে JCPOA যেটা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন যেটা লাগানো হয়েছিল সেটার অনুযায়ী ইরান কিন্তু একটুও কাজ করছিল না, অর্থাৎ তাদের নিউক্লিয়ার পাওয়ার কিন্তু কমাচ্ছিল না, উল্টে বাড়াচ্ছিল, তো সেই অনুযায়ী ট্রাম্প গভর্নমেন্ট এটাতে কী লাগিয়ে দিয়েছিল, কাটসা অ্যাক্ট লাগিয়ে দিয়েছিল, কিন্তু এটাকে বুড়ো আঙুল দেখিয়ে বেরিয়ে গেল কে, চায়না, বললো আমেরিকাকে আমাদের দরকারই নেই,
ঠিক আছে, আমেরিকাকে আমাদের কোনোভাবেই দরকার নেই, আমাদের কাছে এত পরিমাণ জিনিস আছে, আমরা টেকনোলজি থেকে শুরু করে সব কিছুতে আমরা এতটা ডেভেলপড হয়ে গেছি যে চায়নাদের আমেরিকাকে আমার ভয় খাওয়ার দরকার নেই। দেখো বলছে এই যে ডিলটা, এই ডিলটা একটা 18 পেজের একটা ডিল বেরিয়েছে, কোথায়? নিউ ইয়র্কের একটা গুরুত্বপূর্ণ পেপার, ঠিক আছে, দ্য নিউ ইয়র্ক টাইমস বলে আমেরিকার একটা গুরুত্বপূর্ণ পেপার, এটা দ্য নিউ ইয়র্ক টাইমে 18 পেজের একটা এখানে ইয়ে বেরিয়েছে, কিন্তু রিপোর্ট বেরিয়েছে বা বলতে পারো আর্টিকেল বেরিয়েছে, উড ভ্যাস্টলি এক্সপ্যান্ড চাইনিজ প্রেজেন্স ইন ব্যাঙ্কিং। কোথায় কোথায় ইনভেস্ট করবে? দেখো ব্যাঙ্কিং, টেলিকমিউনিকেশন, পোর্ট, পোর্ট তৈরিতে কিন্তু ইনভেস্ট করবে। ইরানে কোন পোর্ট ইন্ডিয়া তৈরি করছে? চাবাহার পোর্ট, ঠিক আছে, তো ইন্ডিয়াকেও কিন্তু একদিক থেকে ঘিরছে কিন্তু কে, চায়না, চাবাহার পোর্টের ওখানেই আবার দেখবে কোনো পোর্ট তৈরি করছে। রেলওয়েজ অ্যান্ড ডজন্স অফ আদার প্রজেক্ট ইন এক্সচেঞ্জ অফ চায়না উড রিসিভ আ রেগুলার অ্যান্ড অ্যাকর্ডিং টু ইরানিয়ান অফিসিয়াল অ্যান্ড অয়েল। দেখো এবার কোশ্চেন হলো যে স্যার চায়না তো $400 বিলিয়ন ইনভেস্ট করে দিল ইরানে, তাহলে ইরান এই লোন চুকাবে কি করে? কারণ অত পয়সাও তো নেই ইরানের যে ইরান লোন চুকিয়ে দেবে, তো ইরান কি করে লোন চুকাবে? চায়না ডিল করলো যে তোমরা সব থেকে কম দামে বিগত 25 বছরের জন্য কি করবে, না চায়না এই টাকাটা লাগিয়েছে 25 বছরের জন্য, নেক্সট 25 ইয়ার্সের জন্য, এবং ইরানকে তার বললো যে তোমরা আমাদের দেশে নেক্সট 25 বছরের জন্য সব থেকে ন্যূনতম দামে ক্রুড অয়েল বিক্রি করবে, সব থেকে ন্যূনতম দামে। তো অ্যাকচুয়ালি কি করলো না, চায়না ইরানকে কিনে নিল, খারিদ নিল আর কি বলতে পারো। জয়েন্ট মিলিটারি, এছাড়াও দেখো জয়েন্ট মিলিটারি ট্রেনিং হবে দুটো দেশের মধ্যে, অর্থাৎ মিলিটারি ফোর্সকে ইম্পর্টেন্ট বানাবে, ঠিক আছে, ইরানের যে মিলিটারি ফোর্স তাকে ইম্পর্টেন্ট বানাবে। জয়েন্ট রিসার্চ অ্যান্ড ওয়েপন্স ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্টেলিজেন্স শার্নিং অল টু ফাইট। দেখো পয়সা হচ্ছে এমন জিনিস, পয়সার কাছে সবাই নত হয়ে যায়। কারণ কি? কারণ হচ্ছে দেখো পাকিস্তান একটা হিউজ ইনভেস্টমেন্ট করেছে, তোমরা যদি জানো সিপ্যাকে ইনভেস্টমেন্ট করেছে কে, চায়না। সিপ্যাক, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, সিপ্যাকে বহু টাকা ইনভেস্ট করেছে। কত টাকা চায়না ইনভেস্ট করেছে? $60 বিলিয়ন, সেইটা কিন্তু চায়না ইনভেস্ট করেছে পাকিস্তানের উপর দিয়ে, অ্যাকচুয়ালি পাকিস্তানকে কিনে রেখে দিয়েছে। সেরকমই $400 বিলিয়ন দিয়ে ইরানকেও কিন্তু চায়না কিনে নিল, যার সঙ্গে মানে গালফ কান্ট্রির সঙ্গে এতদিন চায়নার কোনো ধরনের সম্পর্ক ছিল না, তার সাথে কিন্তু সম্পর্ক তৈরি করে নিল এবং একটা আলাদা লেভেলের সম্পর্ক তৈরি করলো। এরপর তোমাদের বলি পাকিস্তানের সাথে ইরানের সম্পর্ক একদমই ভালো নয়। এবার দেখো দুটো কান্ট্রিকে কিভাবে ম্যানেজ করে দিল চায়না, পাকিস্তানের সাথে ইরানের সম্পর্ক ভালো নয়। কেন ভালো নয়? চায়না কি করে ম্যানেজ করলো দুটো কান্ট্রিকে, একদিকে হচ্ছে পাকিস্তান আর একদিকে হচ্ছে ইরান? কারণ মুসলিম সম্প্রদায়কে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটাকে বলা হয় শিয়া মুসলিম আর একটাকে বলা হয় সুন্নি মুসলিম, একটাকে বলা হয় শিয়া মুসলিম, একটাকে বলা হয় সুন্নি মুসলিম। এই যে সুন্নি মুসলিমটা, এটা মেনলি পাকিস্তান, সৌদি আরবিয়া এই সমস্ত কান্ট্রিতে পাওয়া যায়, ইসরায়েল। সেরকমই শিয়া মুসলিমটার আধিক্য দেখা যায়, মানে 80%-এর উপরে শিয়া মুসলিম দেখা যায় ইরানে। তো এই মুসলিম এই মুসলিমকে সহ্য করতে পারে না, এই মুসলিম এই মুসলিমকে সহ্য করতে পারে না, তাই পাকিস্তান আর ইরানের মধ্যে নিজেদের মধ্যে একদমই বনাবনি হয় না। এরপরে এই দুটো দেশকে একত্রে করে দিল কিন্তু কে, চায়না করে দিল, মানে এখানে $60 বিলিয়ন ইনভেস্টমেন্ট করে দিল সিপ্যাকে, আর এখানে নেক্সট 40 ইয়ার্সের জন্য $400 বিলিয়ন ইনভেস্টমেন্ট করে দিল। মানে বুঝতে পারছো কিভাবে একটা দেশ, মানে একটা দেশের কাছে টাকার ভাবে টাকারতে কিভাবে ইয়ে, বুঝতেই পাচ্ছ। তো এখানে দেখে নাও, দেখো আরো কিছু লেখা আছে, রিনিউড ইউএস স্যাংশন। দেখো ইউএস স্যাংশন আবার বলছে রিনিউ করবে, কিন্তু চায়না কাউকে পরোয়াই করবে না, ঠিক আছে। বাট তেহরান ডিসপেরেশন হ্যাড পুশ, তেহরান কি? তেহরান হলো ইরানের রাজধানী, ক্যাপিটাল মনে রাখবে, ইরানের ক্যাপিটাল কি? তেহরান, ওকে। তো এই হচ্ছে ব্যাপার, একটা দেশ একটা দেশকে কিভাবে কিনলো সেই সম্পর্কিত কথা বলে দিলাম। এরপরে নেক্সট একটা ইন্টারেস্টিং নিউজ যেটা আমাদের জন্য আসছে, সেটা হচ্ছে নেটগ্রিড। নেটগ্রিড গেটস অ্যাক্সেস টু ডেটা ফ্রম 14,000 পুলিশ স্টেশন, অর্থাৎ নেটগ্রিড টু গেট ইনফো অফ সাসপেক্টস ফ্রম FIR, অর্থাৎ কোন একটা থানায় যদি একটা FIR দায়ের করা হয়, সেটা পুরো চলে যাবে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা এজেন্সি, যার নাম হচ্ছে ন্যাশনাল ইন্টেলিজেন্স গ্রিড। এটা হচ্ছে একটা ইন্টেলিজেন্স এজেন্সি, কি নাম? ন্যাশনাল ইন্টেলিজেন্স গ্রিড, নেটগ্রিড। এর ফুল ফর্ম হচ্ছে কি? ন্যাশনাল, প্লিজ লিখে নাও, নোট করে নাও আমার সাথে সাথে বলতেও থাকো, ন্যাশনাল ইন্টেলিজেন্স গ্রিড, ঠিক আছে। বলছি স্যার এই ন্যাশনাল ইন্টেলিজেন্স গ্রিডটা কি, কবে তৈরি হয়েছিল একটু বলুন। কিছুই নয়, 2009-এ এই ন্যাশনাল ইন্টেলিজেন্স গ্রিড তৈরি হয়েছিল। কেন তৈরি হয়েছিল? কারণ 26/11 যে মুম্বাইয়ে হামলা হয়েছিল, যে টেরর অ্যাটাকটা হয়েছিল, তারপরে ইন্টেলিজেন্সকে শক্ত করার জন্য, শক্ত সমর্থ করার জন্য বেসিক লোকাল লেভেলের পুলিশ স্টেশনকে, ঠিক আছে, মানে একটা হাই লেভেলে নিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ সবাইকার সাথে কানেক্টেড করার জন্য মেনলি এই নেটগ্রিডটা তৈরি হয়েছিল, এবং সেটা কাজ করছে বর্তমানে 2020-তে, তো কাজ শুরু করছে আর কি। তো নেটগ্রিডটা হলো এটাই,
পরে আরো বলছি অ্যাডগ্রিড সম্পর্কিত, তার আগে দেখে নাও দ্য ন্যাশনাল অ্যাডগ্রিডের ফুল ফর্ম কি, দ্য ন্যাশনাল ইন্টেলিজেন্স গ্রিড হ্যাজ সাইনড অ্যান এমওইউ, কার সাথে এমওইউ সাইন করেছে, তার সাথে করেছে আমি বলে দিচ্ছি, দেখো ন্যাটগ্রিড এমওইউ সাইন করেছে, এমওইউ মানে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, কার সাথে সাইন করেছে, এনসিআরএ ন্যাশনাল ক্রাইম রেকর্ডস বিউরো, এইটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা এজেন্সি, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস বিউরো, সরি এনসিআরবি হবে, এই এর সাথে কে সাইন করেছে, ন্যাটগ্রিড একটা এমওইউ সাইন করেছে। দেখো এখনো পর্যন্ত কোনো থানায় কোনো যদি এফআইআর দায়ের হতো, সেই এফআইআর দায়ের পরে সেইটা চলে যেত ডিরেক্ট এনসিআরবির কাছে, তাহলে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস বিউরোর আন্ডারে চলে যেত। এখন ন্যাশনাল বিউরো, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস বিউরোর সাথে আবার ন্যাটগ্রিড এমওইউ সাইন করেছে, বলছে শুধু ওই বিউরোর আন্ডারে থাকলে হবে না, এটা পুরো অল ইন্ডিয়া বেসিস করতে হবে, এটা একটা ন্যাশনাল ইন্টেলিজেন্সে এটাকে ব্যবহার করতে হবে। অর্থাৎ এটা কোন ক্ষেত্রে কাজে লাগবে, ধরো একটা মোস্ট সাসপেক্টেড ক্রিমিনাল, মোস্ট সাসপেক্টেড ক্রিমিনাল যে হচ্ছে ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় ধরো ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন কি করলো, তার নামে যখন একটা এফআইআর হবে, একটা এফআইআর দায়ের হওয়ার পরে সেটা এই এনসিআরবিতে প্রথমে যাবে, এনসিআরবি থেকে চলে যাবে ডিরেক্ট একদম ন্যাটগ্রিডে, ন্যাটগ্রিডে গেলে কি হবে, এই ন্যাটগ্রিডে যাওয়ার পরেই যেটা হবে সেটা হচ্ছে এর নামে কোন থানায় কতগুলো কেস আছে, কবে কবে সাসপেক্ট কেস হয়েছে, কিভাবে যদি জেল থেকে বেরিয়ে থাকে জেল থেকে কিভাবে বেরিয়েছে, সব সম্পর্কিত ইনফরমেশন এরা এখানে পেয়ে যাবে। তো ন্যাটগ্রিডটা এই জন্যই মেইনলি তৈরি করা হয়েছে যে বিভিন্ন ধরনের ইনফরমেশন এখানে কিন্তু পেয়ে যাবে সঙ্গে সঙ্গে, একবার যদি এনসিআরবি থেকে ন্যাটগ্রিডের কাছে চলে যায় তাহলে সব কিছু পেয়ে যাবে, ডিটেলস পেয়ে যাবে সব কিছু। তো এই যে এনসিআরবি ন্যাশনাল ক্রাইম রেকর্ড বিউরো, এটাই ন্যাশনাল ক্রাইম রেকর্ড বিউরোটা আবার কাজ করে সিসিটিএনএস এর আন্ডারে, সরি সিসিটিএনএস যেটা সেটা কাজ করে এনসিআরবির আন্ডারে। সিসিটিএনএসটা কি, সিসিটিএনএস হচ্ছে ক্রাইম অ্যান্ড ক্রিমিনাল ট্র্যাকিং সিস্টেম, ট্র্যাকিং নেটওয়ার্ক সিস্টেম, ক্রাইম অ্যান্ড ক্রিমিনাল ট্র্যাকিং নেটওয়ার্ক সিস্টেম, ট্র্যাকিং নেটওয়ার্ক সিস্টেম। তো প্রথমে যখন কোনো থানা, ধরো 14,000 থানা, অর্থাৎ ভারতে মোটামুটি ধরো 14,000 থানা আছে, ধরো আমাদের এখানে সাপোজ কোনো থানা, সাপোজ আমার জায়গার একটা থানা আছে, সেই থানাতে তুমি আমার নামেই অভিযোগ দায়ের করে দিলে, ঠিক আছে, আমাকেই দোষী বানিয়ে দিলে, এবার তুমি কি করলে এফআইআর দায়ের করলে, এফআইআর দায়ের করার পরে এটা ডিরেক্ট যখন থানা যখন এফআইআরটা নিল তখন এটা সিসিটিএনএস এর আন্ডারে চলে গেল, অর্থাৎ ক্রাইম অ্যান্ড ক্রিমিনাল ট্র্যাকিং নেটওয়ার্ক সিস্টেমের আন্ডারে চলে গেল। সিসিটিএনএস কার আন্ডারে কাজ করছে, এনসিআরবির আন্ডারে কাজ করছে, তাহলে এই ডেটাটা চলে গেল অ্যাকচুয়ালি এনসিআরবির আন্ডারে, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে। এরপর সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে বা ইউনিয়ন গভর্নমেন্টের কাছে গেলেও এটা কিন্তু এখনো আমাদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে যায়নি, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে কিন্তু আলাদাভাবে কাজ করে। এরপরে এখন এই এমওইউটা সাইন করার পরে এই তথ্যটা পুরো ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের কাছে চলে যাবে, এবং ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে যখনই চলে যাবে তখন ওই ব্যক্তিটার নামে কতগুলো কেস আছে, কিভাবে কেস আছে, কোন কেসে দোষী আছে, কি আছে না আছে, সব সম্পর্কিত তথ্য সেখানে পেয়ে যাবে। ওকে, ক্লিয়ার হয়েছে, এই হচ্ছে মেইন ব্যাপার, তোমরা এখানে পড়তে পারো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দ্য এমওইউ বিটুইন ন্যাশনাল ইন্টেলিজেন্স গ্রিড অ্যান্ড দ্য ন্যাশনাল ক্রাইম রেকর্ডস বিউরো টু অ্যাক্সেস দ্য সেন্ট্রালাইজড অনলাইন ডেটাবেস অন এফআইআরস অ্যান্ড স্টোলেন ভেহিকলস will enable the NetGrid get information about details of a suspect and mentioned in the FIR such as his father, মানে যখনই ক্লিক করবে তখন তার নাম, তার ফাদারের নাম, তার টেলিফোন নাম্বার, ঠিক আছে, আদার ডিটেলস, অফিসিয়াল ডিটেলস সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবে। ওকে, যখনই পেয়ে যাবে, এবার কোশ্চেন হলে যে এগুলো এটার ন্যাশনাল সিকিউরিটি আছে, এটার ম্যাক্সিমাম সিকিউরিটি এটা প্রদান করা হবে, এবং এইটা যদি একসাথে হয়ে যায় তাহলে সব কিছু ক্ষেত্রে সুবিধা হবে, অর্থাৎ সিবিআই, এয়ারলাইন, সবাই, মানে এখানে কি করবে, সবাই একত্রে কাজ করতে পারবে, মানে একটা প্ল্যাটফর্মের উপরে, একটা অনলাইন ডেটাবেসের উপরে এসে সবাই কাজ করতে পারবে, যাতে অপরাধীকে যত দ্রুত সম্ভব ট্র্যাক করা যায়, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে এটা। তাহলে কোশ্চেন এখান থেকে ন্যাটগ্রিড সম্পর্কিত আসতে পারে, কোশ্চেন এখান থেকে আর এনসিআরবি সম্পর্কিত আসতে পারে, আর কোশ্চেন এখানে সিসিটিএনএস অর্থাৎ ক্রাইম অ্যান্ড ক্রিমিনাল ট্র্যাকিং নেটওয়ার্ক সিস্টেম সম্পর্কিত আসতে পারে। তো মেইনলি এগুলোই আসতে পারে, এর বাইরে সেরকম কিছু আসবে না। দেখো এটা, হ্যাঁ এটা বলে দিই, দেখো 2800 কোটি টাকার একটা বাজেট কিন্তু এটাতে দেওয়া হয়েছে, ঠিক আছে, 21টা অর্গানাইজেশন কিন্তু এর আন্ডারে চলে আসবে, সাজ এস টেলিকম, ট্যাক্স রেকর্ডস, ব্যাংক, ইমিগ্রেশন এটসেট্রা। চলো এটা হয়ে গেল, নেক্সট খবরে চলে যাই। নেক্সট আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট খবর ওয়েট করছে, সেটা হচ্ছে পাইলট রেবেলিয়ন উইথ 30 MLA। দেখো এখানে কিছু আমি এই মুহূর্তে কমেন্ট করতে চাই না, যতক্ষণ না এই যে টালমাটালটা চলছে সেটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে, ঠিক আছে, কোন পার্টি কী করবে, জিতবে হারবে, সরকার পাল্টে যাবে কিনা, সেই সম্পর্কিত আমরা কিছু জানি না, যদি হয় তারপরে আমরা ডিটেলস আলোচনা করব। তবে এখানে যেটা কি করছে না, যে দল বদলের যে ব্যাপারটা চলছে, অর্থাৎ সচিন পাইলট যিনি হচ্ছেন রাজস্থানের ডেপুটি সিএম, ঠিক আছে, সচিন পাইলট,
এবার তিনি কি করতে চাইছেন না, তিনি তার নামে বলা হচ্ছে রাজস্থানের মুখ্যমন্ত্রী গেহলত বলছেন যে তাকে 25 কোটি টাকা দিয়ে, তাকে এবং আরো 30 জন এমএলএ কে, ঠিক আছে, 25 জন 25 কোটি টাকা দিয়েছে বিজেপি এবং তারপরে কেনার চেষ্টা করছে, এই করছে তাই করছে। তো এই ঘটনাটার এর আগে কিন্তু আমরা দেখেছি মধ্যপ্রদেশে হয়েছে, যেখানে কিন্তু কংগ্রেসের সরকার, ঠিক আছে, কমলনাথের সরকার, কংগ্রেসের কমলনাথের সরকার মানে ভেঙে গেছিল এবং সেখানে তৈরি হয়েছিল শিবরাজ সিং চৌহান। শিবরাজ সিং চৌহানের সরকার কিন্তু সেখানে তৈরি হয়েছিল, এসএসসি তৈরি হয়েছিল, শিবরাজ সিং চৌহানের সরকার তৈরি হয়েছিল। তো এখানে যেটা মেনলি এখন যেটা আমার মনে আসছে, মানে তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, সেটা হচ্ছে অ্যান্টি ডিফেকশন ল বা দল বদল যেটা নীতি, সেই অ্যান্টি ডিফেকশন ল আমাদের কোন শিডিউলে আছে, তাহলে শিডিউল 10 এ আছে অ্যান্টি ডিফেকশন ল। এবার তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে কোন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এই অ্যান্টি ডিফেকশন লটা আনা হয়েছিল, কোন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এই অ্যান্টি ডিফেকশন লটা আনা হয়েছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। নেক্সট নেক্সট আমরা এডিটোরিয়ালে চলে আসি, যেখানে সিওর পাওয়ার সম্পর্কিত লেখা আছে। অর্থাৎ এর আগে আমরা পড়েছিলাম যে প্রধানমন্ত্রী আমাদের মোদীজি বলেছিলেন যে আমরা কি করবো না, আমরা সোলার এনার্জিতে দেশকে অনেকটা এগিয়ে নিয়ে যাব। তো এর এইটা বলার আগে আমি কালকের কথাটা একটু মনে করে দিই, মানে এর আগের দিন আমি যেটা বলেছিলাম যে 2015 প্যারিস ক্লাইমেট ডিল হয়েছিল, প্যারিস ক্লাইমেট ডিল হয়েছিল, এই প্যারিস ক্লাইমেট ডিল অনুযায়ী মোদিজি বলেছিলেন যে আমাদের ইন্ডিয়াতে টোটাল আমরা 2022 সালের মধ্যে 175 গিগাওয়াট এনার্জি তৈরি করব এবং সেটা সম্পূর্ণ রিনিউয়েবল এনার্জি হবে, তার মধ্যে 100 গিগাওয়াট থাকবে সোলার এনার্জি, 60 গিগাওয়াট থাকবে উইন্ড এনার্জি, 10 গিগাওয়াট থাকবে, প্লিজ রিভিশন করো, বারবার করে দিচ্ছি, উইন্ড এনার্জি আর 10 গিগাওয়াট থাকবে তোমাদের বায়ো এনার্জি, আর বাকি 5 যেটা থাকবে সেটা তোমাদের একদম হাইড্রো পাওয়ার, ঠিক আছে, স্মল হাইড্রো পাওয়ার এনার্জি থাকবে, স্মল হাইড্রো পাওয়ার, ঠিক আছে। এইভাবে আমরা 2022 অবধি, মোদিজি বলেছিলেন যে 2022 অবধি আমরা 175 গিগাওয়াট কিন্তু এনার্জি তৈরি করে ফেলবো, রিনিউয়েবল এনার্জি তৈরি করে ফেলবো, যার মধ্যে কথা হয়েছিল যে আমরা 100 গিগাওয়াট সোলার এনার্জি তৈরি থেকে তৈরি করবো। এবার এখন কোশ্চেন হচ্ছে, মোদিজি যে প্রমিসটা করেছিলেন তিনি কি প্রমিসটা রাখতে পারবেন? সেই নিয়ে এডিটোরিয়ালে কথা বলা হয়েছে যে পিএম মোদি বলেছেন যে এই যদি স্টেটেড টু রিসলভ টু ট্যাপ দ্য এনার্জি অফ দ্য সান টু সাবস্টান্সিয়ালি পাওয়ার দ্য ইকোনমি, অর্থাৎ এটা কিন্তু আমাদের ইকোনমিক্যালিও সাহায্য করবে, অর্থাৎ আমরা যদি এত বড় একটা হিউজ এনার্জি প্রোডাকশন করতে পারি তাহলে এটা তো আমাদের দেশের মধ্যে অবশ্যই সাহায্য করবে, এবং এই যখন টেকনোলজিটা যখন মিডিল ইনকাম কান্ট্রিজরা, অর্থাৎ বিভিন্ন ধরনের আফ্রিকান কিছু কিছু একটা দুটো কান্ট্রিজ আছে, আর কিছু কান্ট্রিজ আছে যেমন আমাদের কিছু গালফ কান্ট্রিজ আছে, তারা কি করবে না এগুলোকে কিনতে চাইবে, ঠিক আছে, তো এই যখন টেকনোলজিটাকে কিনতে চাইবে তখন ইন্ডিয়া এটাকে তৈরি করে দেবে, বহু হিউজ টাকায় তারা এখানে তৈরি করে দেবে এবং তাতে কি হবে না ইন্ডিয়ার ইকোনমিতে বুস্ট আসবে, ইন্ডিয়া ইকোনমিক্যালি গ্রো করবে। কিন্তু মোদিজি যে এই স্বপ্নটা দেখছেন সেই স্বপ্নটা কতটা বাস্তবায়িত এতদিন পর্যন্ত হয়েছে 2015 থেকে 2020 পর্যন্ত সেটা আমরা দেখে নেওয়ার চেষ্টা করি। দেখো 2015 থেকে 2020 পর্যন্ত টোটাল, ঠিক আছে, টোটাল এখনো পর্যন্ত দেখো গ্রিন পাওয়ার সোর্সে আমরা 35 গিগাওয়াট এনার্জি কিন্তু তৈরি করতে পেরেছি, অ্যান্ড ইটস প্রজেক্টেড অ্যাডিশন অফ ক্যাপাসিটি আন্ডার 2024 ইন আ কোভিড এফেক্টেড ফিউচার ইজ এস্টিমেটেড বাই দ্য ইন্ডাস্ট্রি টু বি ওভার 50 গিগাওয়াট। অর্থাৎ এই কোভিড-19 যে পরিস্থিতি, সেই কোভিড-19 পরিস্থিতিতে এডিটার বলছেন যে আমার পার্সোনালি মনে হচ্ছে, অর্থাৎ এডিটারের মনে হচ্ছে যে 2024 মধ্যে টোটাল 50 গিগাওয়াটের বেশি গ্রিন এনার্জি অর্থাৎ রিনিউয়েবল এনার্জি ইন্ডিয়া প্রোডিউস করতে পারবে না, কারণ ইকোনমিক্যালি অনেকটা ডাউন হয়ে গেছে কোভিড-19 কারণে। এরপরে ডোমেস্টিক সেল ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি, মানে অর্থাৎ আমাদের 2019 তোমাদের এটা ডেটা দিই, 2019 সোলার এনার্জি থেকে মাত্র 3.1 গিগাওয়াট কিন্তু সোলার এনার্জি আমাদের ইন্ডিয়ায় প্রোডিউস হয়েছে। তাহলে মোদিজির যে স্বপ্ন সেটা কি স্বপ্নই থেকে যাবে, সেই সম্পর্কে কোশ্চেন তোলা হয়েছে যে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি যেটা সেটা 2019 মাত্র 3.1 গিগাওয়াট ছিল, ঠিক আছে। এছাড়াও বিভিন্ন ধরনের যে জিনিসগুলো, অর্থাৎ এই যে ফোটো ইলেকট্রিক যে তোমাদের যেটা তৈরি, ফোটো ইলেকট্রিক যেটাকে সেল বলা হচ্ছে, সেই ফোটো ইলেকট্রিক সেলটা যেটার জন্য মানে সোলার এনার্জি পড়লে সেটা সোলার মানে সূর্যের রশ্মি পড়লে সেটা সোলার এনার্জিতে কনভার্ট হচ্ছে, সেই সম্পর্কিত বিভিন্ন যে জিনিস যে টেকনোলজি যে তৈরি করার জন্য সেগুলোর কাঁচামাল ম্যাক্সিমামই চায়নার ওপরে আনতে হয়, চায়না থেকে আনতে হয়। তো চায়নার উপরে এতটা যে রিলায়েন্স, অর্থাৎ চায়নার উপরে এতটা বিশ্বাস, তো বিশ্বাসটাকে হারাতে হবে এক নম্বর দিক, দু নম্বর দিক 2022 মধ্যে 100
100 গিগাওয়াট আমাদের সোলার এনার্জি তৈরি করতে হবে, তো এটা কি পূরণ হবে? কারণ 2019 আমরা মাত্র দেখতে পাচ্ছি 3.1 গিগাওয়াট 1 গিগাওয়াট তৈরি হয়েছে। তার উপরে চায়নার উপরে এত ডিপেন্ডেন্সি ধীরে ধীরে কমাতে হবে চায়নার উপরে। তো এই প্রজেক্টে যদি না কোনো হাই অ্যাম্বিশন মাস্ট নাও বি সাপোর্টেড বাই অ্যাগ্রেসিভ অফিসিয়াল পলিসি, অর্থাৎ অফিসিয়ালরা যদি কোনো অ্যাগ্রেসিভ পলিসি না নেয় এই পরিস্থিতিতে, তাহলে কিন্তু মোদিজির স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে, এটা বলছেন আমাদের এডিটর সাহেব। এবার তিনি বলছেন, দেয়ার ইজ নো বেটার টাইম দ্যান নাও টু মেক সোলার এনার্জি আর স্ট্র্যাটেজিক সেক্টর। বলছে এই যে কোভিড-19 পরিস্থিতি, এই কোভিড-19 পরিস্থিতিটা হচ্ছে বেস্ট টাইম যেখানে সোলার এনার্জিটাকে ইন্ডিয়ার একটা স্ট্র্যাটেজিক পাওয়ার হিসাবে তুলে ধরা হবে, এবং মিডিল ইনকাম কান্ট্রিজ এবং লোয়ার ইনকাম কান্ট্রিজের মধ্যে এই সোলার এনার্জিটাকে পুরো পৌঁছে দেওয়া যাবে। তাতে কি হবে, ইকোনমিতে ইন্ডিয়ার বুস্ট আসবে এবং কোভিড-19 পরিস্থিতিতে বেরোতেও সুবিধা হবে। তো এটা যত ডাইনামিক অফিসিয়ালরা আছেন তারা যত ডাইনামিক তাদের যে ডিসিশন নিতে পারবেন, ভালো ডিসিশন ডাইনামিক্যালি নিতে পারবেন, যত তাড়াতাড়ি নিতে পারবেন, তত কিন্তু এনার্জি এই সেক্টরে এনার্জি সেক্টরে ইন্ডিয়া কিন্তু গ্রো করবে। এবার মোদিজি কেন এটার উপরে এত বিশ্বাসী বা কেন মোদিজি এত রিনিউয়েবল এনার্জির উপরে জোর দিচ্ছেন, তার কারণ আমি বললাম যে 2015 মোদিজি প্যারিস ক্লাইমেট ডিলে গিয়ে বলেছিলেন যে আমরা এই এই জিনিস করব। তো সেখানে মোদিজি সঙ্গে 120 জন কান্ট্রি হস্তাক্ষর করেছিল এবং বলেছিলেন যে অ্যাকচুয়ালি যে মোদিজি বলেছিলেন যে যে কথাগুলো সেগুলো তিনি বলেছিলেন, এবং তার পেছনে 120টা কান্ট্রি মোদিজির পেছনে লেগেছিল, বললো ঠিক আছে যে আমরাও আপনার সাথে আছি, আপনি এগিয়ে যান, ইন্ডিয়া এগিয়ে যান। এবার এই পরিস্থিতিতে ইন্ডিয়াই যদি না ভালো করে লিড করতে পারে, 120টা কান্ট্রি তার পেছনে আছে, তারা কি করে লিড করবে? তো সোলার ফটোভোল্টাইক ইনফ্রাস্ট্রাকচার ইন লো অ্যান্ড মিডিল ইনকাম কান্ট্রিজে ইন্ডিয়া পৌঁছতে পারবে, কিন্তু তার আগে ইন্ডিয়ার সাথে যে 120টা কান্ট্রি আছে তাদেরকে সুবিধা পৌঁছতে গেলে ইন্ডিয়াকে আর কি সেলফ রিলায়েন্স হতে হবে, চায়নার উপরে ভরসা কমাতে হবে, ইন্ডিয়াকে আরো বেশি পরিমাণে এনার্জি বুস্ট করতে হবে, আরো বেশি পরিমাণে যে রেওয়া ডিস্ট্রিক্টে মধ্যপ্রদেশের রেওয়া ডিস্ট্রিক্টে যে সোলার এনার্জি পাওয়ার প্ল্যান্টটা তৈরি করা হলো সেরকম আরো পাওয়ার প্ল্যান্ট অনেক তৈরি করতে হবে, তবেই কিন্তু এনার্জি সেক্টরে ইন্ডিয়া বুস্ট করবে, ঠিক আছে? এবং পরবর্তীকালে এটা ইকোনমিক্যালি একটা বুস্টও জানাতে পারে। এবং ইউরোপিয়ান ইউনিয়নের যে কান্ট্রিগুলো তারা বলেছিল যে কোল এনার্জির হাত থেকে কিন্তু স্পেশালি ইন্ডিয়াতে এখনো প্রচুর পরিমাণে কোল এনার্জি চলে, সেই কোল এনার্জির হাত থেকে ইন্ডিয়াকে বাঁচাতে হবে, কারণ এর এর ইয়েতে কোল এনার্জির প্রভাবে প্রায় 2. এক্সাক্ট ডেটা আমি বলতে পারছি না, 2.4 নাহলে 1.2 মিলিয়ন পিপল কিন্তু প্রত্যেক বছর মারা যান, ঠিক আছে? তার মানে বুঝতেই পারছো 1.2 মানে 1 মিলিয়ন মানে হচ্ছে 10 লাখ, 1 মিলিয়ন মানে 10 লাখ, তাহলে 1.2 মানে 12 লাখ পিপল কাছাকাছি, তার মানে বুঝতে পারছো কত মানে অ্যাফেক্টেড হন, মারা যান না অ্যাফেক্টেড হন, ঠিক আছে? তো কোল এনার্জি খুব খারাপ এনার্জি, তো এই জন্যই আর কি ইউরোপিয়ান ইউনিয়নরা মানে দেশগুলো কিন্তু মোদিজির সঙ্গে এই সময় ছিলেন। আচ্ছা, এখানে যেটা কোশ্চেন আছে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স গঠনের কথা মোদিজি তুলেছিলেন, এবং যেটার হেডকোয়ার্টার হচ্ছে আমাদের গুরুগ্রামে ইন্ডিয়াতে, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, ঠিক আছে? এই জন্যই সোলার এনার্জিতে মোদিজি এত জোর দেন। ক্লিয়ার হয়েছে? মিউজিয়াম টু মস্ক, এরপরে তোমরা হাঁপিয়ে যাচ্ছ, 40 মিনিটের ক্লাস তোমরা কেউ দেখছো না, কারণ হচ্ছে 5 মিনিটের বেশি তোমরা দেখছি তোমাদের অ্যাভারেজ ওয়াচ টাইমই নেই, তোমরা কি করে ধৈর্য রাখো, প্লিজ ধৈর্য রাখো, এরপরে যখন কোশ্চেন আনবো তাহলে তো আরো টাইম লেগে যাবে। তো দেখো ছোটোখাটো করে ছেড়ে করে আমি বেরি করে দিতে পারি, কিন্তু সেটা আমারও ভালো লাগবে না, আমারও মনে পছন্দ হবে না, কারণ বোঝানোটা আমার কাছে একটা স্ট্রেন্থ, তো আমার স্ট্রেন্থটাও নষ্ট হয়ে যাবে, আর তোমাদের কি হবে না, তোমাদের কোনো লাভ হবে না। তোমরা হিস্ট্রি যতক্ষণ না জানছো কোনো জিনিসের ততক্ষণ কিছু পড়ে লাভ নেই, ঠিক আছে? কিছু পড়ে লাভ নেই, কারণ হয়তো পরীক্ষা পাস করে যাবে, কিন্তু অ্যাজ আ সিভিল সার্ভেন্ট এইসব জিনিসগুলো তোমার এত পরিমাণে কাজে লাগবে তুমি ভাবতেও পারছো না। তো চলো, টার্কি টার্নস আইকনিক মিউজিয়াম হাজিয়া সোফিয়া ইন্টু মস্ক, এটার কারণ কি? দেখো এটার ইতিহাস সম্পর্কিত আমরা একটু আলোচনা করি, যে এটার হিস্ট্রি কি বলছে। বলছে টার্কিতে একটা হাজিয়া সোফিয়া বলে একটা মস্ক ছিল, একটা মিউজিয়াম ছিল, ঠিক আছে? একটা মিউজিয়াম ছিল, এটাকে মস্কে রূপান্তরিত করার কথা বলা হচ্ছে বর্তমানে, বর্তমানে এটাকে মস্কে রূপান্তরিত করার কথা বলা হচ্ছে এবং করা হয়েও গেছে। এখানে যে প্রেসিডেন্ট, এখানে যে রুলিং পার্টি, তারা করে দিয়েছে। কেন করে দিয়েছে? কারণ এখানে রুলিং পার্টি ভালো করে কাজ করতে পারছিল না, তো রুলিং পার্টি সম্পূর্ণ ধানটাকে তাদের মানুষের জনতার মানুষের প্রতি নিয়ে চলে গেছে, ধর্মের দিকে নিয়ে চলে গেছে, ঠিক আছে? মুসলিম ধর্মের দিকে বা ধর্মের দিকে নিয়ে চলে গেছে। এই মিউজিয়ামের আগেও এই হাজিয়া সোফিয়াটা কি হতো, মিউজিয়ামের আগেও এই হাজিয়া সোফিয়াটা ছিল অ্যাকচুয়ালি তোমাদের একটা ক্যাথেড্রাল চার্চ ছিল, ঠিক আছে? ক্যাথেড্রাল চার্চ এটা ছিল, এটা 6th century BC-তে, দেখো এখানে দেখে নাও, এটার ইতিহাস দেখে নাও, 6th century BC-তে এই মনুমেন্টটা কিন্তু তৈরি হয়েছিল, হ্যাড বিন অ্যাট দ্য সেন্টার অফ কনফ্লিক্ট বিটুইন অটোমান মুসলিম
অ্যান্ড ইস্টার্ন খ্রিস্টান অর্থোডক্স ফর সেঞ্চুরিজ। অর্থাৎ প্রথমে যখন 6 সেঞ্চুরি বিসিতে তৈরি করা হয়েছিল তখন হচ্ছে ইস্টার্ন খ্রিস্টান অর্থোডক্স, অর্থাৎ এটা অ্যাকচুয়ালি চার্চ হতো, ঠিক আছে, চার্চ ছিল। এই চার্চের পরে অটোমান মুসলিমরা যখন তার্কিতে আক্রমণ করে তখন অটোমান মুসলিমরা বলে যে আমরা এটাকে চার্চ রাখবো না, আমরা এটাকে তৈরি করে দেবো মস্কে, আমরা এটাকে মস্কে তৈরি করে দেবো। তো তারপরে প্রায় 5 দশক ধরে, ঠিক আছে, 5 দশক বলবো না, 5 সেঞ্চুরি ধরে এটা প্রায় কি ছিল না, এটা ছিল মস্ক। এরপরে যখন এই তার্কিরা এই সিটিটা আক্রমণ করে এবং অধিকার করে, তার্কির সিটিটাকে যখন আক্রমণ অধিকার করে অটোমান এম্পায়াররা, সেই অটোমান এম্পায়াররা এটাকে কি করে না, মুসলিম মস্কে পরিণত করে দেয়, ঠিক আছে, মস্কে পরিণত করে দেয়। এরপরে ফিল্ডে কে এলো, এরপরে ফিল্ডে আসেন মুস্তাফা কামাল আতারক। তিনি হচ্ছেন মানে এনাকে বলা হয় যে মডার্ন যে তুর্কি, সেই তুর্কির ফাউন্ডিং ফাদার বলা হয়। মডার্ন তুর্কির যে এত ডেভেলপ হচ্ছে বা মডার্ন তুর্কি যে এত বড়, এত ভালো, এত সুন্দর, ঠিক আছে, সব দিক থেকে, তো এটা মডার্ন তুর্কির ফাদার কাকে বলা হয়, ফাউন্ডিং ফাদার বলা হয় এই মুস্তাফা কেমালকে। তিনি কি করলেন, তিনি 1930 এলেন এবং 1930 এটাকে তার আগেই এসেছিলেন এবং তিনি বলেন যে 1930 এটা মস্ক হিসাবে তিনি বন্ধ করে দেন, বললেন এটাখানে মস্ক চলবে না, কারণ আমাদের দেশের এটা সেকুলারিজমকে নষ্ট করে দিচ্ছে। তো দেশের সেকুলারিজমকে যখন নষ্ট করে দিচ্ছে তো তারপরে 5 বছর পরে এটাকে অ্যাজ আ চার্চ তিনি ওপেন করেন, রিওপেন করেন, এখানে তিনি এটাকে অ্যাজ আ মিউজিয়াম রিওপেন করেন। এবং তারপর থেকে 1930 থেকে 2020 পর্যন্ত তার্কির মোস্ট ভিজিটেড প্লেস ছিল এটা, মানে তার্কিতে কেউ গেলেও মানে এই মনুমেন্টটাতে অবশ্যই যাবে এবং এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যেও কিন্তু পড়ত, মোস্ট ভিজিটেড প্লেস ইন তার্কি আফটার বিকামিং মিউজিয়াম। এরপরে বর্তমান যে রুলিং পার্টি, যেটা 2002 তার্কিতে এসেছিল, যেটার নাম হচ্ছে জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, তারা যখন রুলিং পাওয়ারে এসেছিল তারা বলেছিল, তাদের প্রমিস ছিল যে রিফর্মিং দ্য ফ্যামিলি স্টেট ইন্টু আ মোর কনক্লুসিভ অ্যান্ড ডেমোক্রেটিক ওয়ান, অর্থাৎ আমাদের দেশকে আমরা গণতন্ত্র বানাবো, ডেমোক্রেটিক কান্ট্রি করবো, এছাড়াও সিস্টেমেটিক্যালি আমরা কি করবো, সেকুলার রিপাবলিক, অর্থাৎ ধর্মের দিক থেকে আমরা রিপাবলিক প্রজাতন্ত্র হবো। কিন্তু পরবর্তীকালে তার সাথে যখন সাধারণ মানুষদের ভাবনা চিন্তার পরিবর্তন হয়ে যাচ্ছে, অর্থাৎ সাধারণ মানুষ তাকে সরকার হিসাবে চাইছে না, তাদের সরকার গিরাতে চাইছে, তাদের সরকার ভাঙতে চাইছে, তখন তিনি কি করলেন, মানুষদের ধ্যান পুরো কোথায় নিয়ে চলে গেলেন, ধর্মের দিকে। দেখো পলিটিক্যাল জিনিস এমনই একটা জিনিস যেখানে ধর্ম, দেখো তার্কি কিন্তু আমাদের ইন্ডিয়ার মধ্যে একটা ধর্মপ্রবণশীল দেশ, ঠিক আছে, মানে ধর্মের সম্পর্কিত কেউ কিছু বললে সঙ্গে সঙ্গে দাঙ্গা লেগে যাবে। তো ইন্ডিয়ার পলিটিক্যাল লিডাররা যেমন করে, ঠিক তার্কি তো কেস এখন সেরকমই হচ্ছে যে এই পুরো হাজিয়া সোফিয়া যেটা মোস্ট ভিজিটেড প্লেস ছিল সেটাকেই এখন ধর্মের নাম শুনে, ধর্মের নাম করে সেটাকে মিউজিয়ামে রূপান্তরিত, সরি মস্কোতে আবার পুনরবার রূপান্তরিত করা হচ্ছে। তাহলে দেখো প্রথমে এটা তৈরি করেছিল ইউরোপিয়ানরা, তারা কি করেছিল, এটাকে প্রথমে রেখেছিল চার্চ, ক্যাথেড্রাল চার্চ, তারপরে অটোমান এম্পায়াররা এটাকে মস্কো রূপান্তরিত করে, তারপরে মডার্ন ইন্ডিয়া, মডার্ন যে ইন্ডিয়া বলবো না, মডার্ন যে তার্কি, তার যে মুস্তাফা কেমাল আতারক, যে মডার্ন তার্কির যে ফাউন্ডিং ফাদার, তিনি এটাকে মিউজিয়ামে রূপান্তর করেন। মিউজিয়ামে রূপান্তর করার পরে এটা বর্তমানে আবার মস্কে রূপান্তরিত হয়ে গেছে, কার আন্ডারে না, মিস্টার এরডোগানের আন্ডারে, যিনি হচ্ছেন প্রেসিডেন্ট অফ তার্কি বর্তমানে। ক্লিয়ার হয়েছে কেসটা, কি হয়েছে, ক্লিয়ার হয়েছে, আই থিঙ্ক হলে প্লিজ একটা লাইক করে দাও, তোমাদের জন্য খেটেকুটে কোশ্চেন বানাচ্ছি, এত ইনফরমেশন আনছি, প্লিজ 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 একটা লাইক করে দাও, কমেন্ট করো, তোমাদের কমেন্ট দেখলে অবশ্যই ভালো লাগে, তো প্লিজ কমেন্ট করো আর ভিডিওটা একটু শেয়ার করো। শেয়ার কেন করছো না, প্রথম দিন একদিন দুদিন খুব ভালো দেখলে তারপরে তো আর শেয়ারই করছো না, কিছু দেখছো না, কারণ ম্যাক্সিমাম লেন্দি হয়ে যাচ্ছে ভিডিও, ঠিক আছে, তো প্লিজ দেখো, এটাতে তোমাদের খুব ইম্পর্টেন্ট কিছু তথ্য আছে যেগুলো তোমরা অন্য জায়গায় পাবে না, কোনো পেড কোর্সেও পাবে না। আসাম কিল ব্যাক স্পটেড ফর দ্য ফার্স্ট টাইম আফটার 129 ইয়ার্স, 129 বছরের পরে আসামে একটা কিল ব্যাক স্নেক বলে একটা স্নেক কিন্তু পাওয়া গেছে, 129 বছরের আগেও কিন্তু এটা আসামই পাওয়া গেছিল। তো দেখো এখানে এটা 2018 এটাকে স্পট করেছিলেন অভিজিৎ দাস, তিনি কিন্তু বলেননি কাউকেই, কোনো মিডিয়াকে বলেননি যে এটা 129 বছর পাওয়া গেছে, তিনি অ্যাকচুয়ালি তিনি প্রপার পরীক্ষা করতে চাইছিলেন এবং প্রপার পরীক্ষা করার পরে তিনি অ্যাকচুয়ালি এটাকে, এই দেখো ফেরবিটার ভার্টিব্রেট জুলজি নামে একটা জার্নালিস্টে তিনি এটাকে পাবলিশ করেছিলেন, ঠিক আছে। তো দেখো দ্য আসাম কিলব্যাক স্নেক হ্যাজ সাইটেড বাই এ টিম ফ্রম দ্য ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া,
কোশ্চেন এখানেই তৈরি হবে যে ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? দেহরাদুন। কোথায় ডিয়ার ফ্রেন্ডস? দেহরাদুন। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ফার্স্ট নোন অ্যাজ, তো এখানে আর কিছু সেরকম ইম্পর্টেন্ট নেই, এটা পাওয়া গেছে। এই সাপের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই সাপটা যে জায়গায় থাকে সেই জায়গাটা ফ্লোরা এবং ফনা অর্থাৎ প্রচুর পরিমাণে প্রাণী এবং উদ্ভিদের সম্ভার থাকে, ইউনিক ইউনিক প্রাণী এবং উদ্ভিদের সম্ভার থাকে কিন্তু এই জায়গাটা। তোমরা এখানে হয়তো দেখতে পাচ্ছ, দেখো কোথায় গেল, দেখো এছাড়াও এখানে কি পাওয়া গেছে, রেজাল্ট ইনক্লুডস ডিসক্রিপশন অফ 244 স্পিসিস অ্যান্ড 14 গিনা জেনেরা নিউ টু সায়েন্স সেজ ডক্টর দাস। অর্থাৎ এখানে নতুন ধরনের কিন্তু কিছু প্রজাতিও পাওয়া গেছে, অর্থাৎ এই সাপটা সেই জায়গাতেই থাকে যেই জায়গায় প্রচুর পরিমাণে ফ্লোরা ফনার কিন্তু কি থাকে, ফ্লোরা আর ফনার প্রচুর সম্ভার থাকে, সেই জায়গাতেই এই সাপটাকে কিন্তু পাওয়া যায়। তো প্রথম এটাকে পাওয়া গেছিলো, দেখো ফার্স্ট নোন অ্যাজ হ্যাভিয়াস পেলি, এটাকে কোথায় পাওয়া গেছিলো, দিস স্নেক ওয়াজ নেমড আফটার এডওয়ার্ড পিল, তিনি একজন ব্রিটিশ টি প্ল্যান্টার ছিলেন যিনি ফার্স্ট কালেক্ট করেছিলেন এই সাপটাকে ফ্রম আপার আসাম 129 বছর আগে, তারপরে এটাকে পাওয়া গেছে। এবং এখানে দেখো আর একটা নাম আসছে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এই জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার কোথায় ডিয়ার ফ্রেন্ডস? জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার কিন্তু ইন্ডিয়াতে। ঠিক আছে, তো কোশ্চেন তোমাদের এখান থেকে তৈরি হতে পারে। আর এনভায়রনমেন্টের একটা কোশ্চেন তোমাদের এখান থেকে তৈরি হতে পারে যে ফ্লোরা কি ফনা কি এই সম্পর্কিত কোশ্চেন আস করতে পারে। আর দু নম্বর হচ্ছে এই যে তোমাদের এখানে বলে দিলাম ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত, দেহরাদুনে। জুলজিক্যাল পার্ক কোথায় অবস্থিত, জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত, কলকাতায়। এছাড়াও কিলব্যাক স্নেক যেটা 129 বছর পরে স্পট করা গেছে সেটা কে বার করেছেন, ডক্টর দাস, ডক্টর অভিজিৎ দাস কিন্তু এটা বার করেছেন। এবং মেনলি এটা কোন এলাকায় পাওয়া যায়, আসাম অঞ্চলে পাওয়া যায় ডিয়ার ফ্রেন্ডস। ওকে, 2018 তিনি এটাকে খুঁজে বার করেছিলেন, তিনি কিন্তু কোনো পাবলিশ করেননি কারণ তিনি এটার উপরে ফুললি কিন্তু কি করতে চাইছিলেন না, পরীক্ষা নিরীক্ষা করতে চাইছিলেন। এছাড়াও দেখো উই রেকর্ডেড 400 প্ল্যান্টস, 270 বাটারফ্লাই, 60 ওডোনাটস অ্যান্ড 25 অ্যাম্ফিবিয়ান্স, 44 রেপটাইলস, 239 বার্ডস অ্যান্ড অ্যাটলিস্ট 20 ম্যামেলস। তাহলে ইউনিক ইউনিক জিনিস কিন্তু তারা খুঁজে পেয়েছে, এটাই হচ্ছে মেন ব্যাপার। কোশ্চেন এখান থেকে তৈরি হচ্ছে, তোমরা নোট করে রাখো যেগুলো বলছি। ঠিক আছে, ইন্ডিয়াস টাইগার সেন্সাস অফ 2018 সেটস আ গিনিস অফ ওয়ার্ল্ড রেকর্ড। দেখো ইন্ডিয়া যে টাইগার সেন্সাস সেটা ওয়ার্ল্ড রেকর্ডে, ওয়ার্ল্ড গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম করেছে, কারণ সেটা কি করেছে, ক্যামেরা ট্র্যাপস আর প্লেসড ইন 26,838 লোকেশন আর 141 সাইটস, অর্থাৎ 141 সাইটসে টোটাল 26,838 লোকেশনে এবং 141 সাইটে ক্যামেরা লাগানো হয়েছিল। দেখো ক্যামেরার মাধ্যমে কি করা হয়েছে না, ক্যামেরার মাধ্যমে বাঘ সিংহ এগুলো কিন্তু নিরীক্ষণ করা হয়েছে। দেখো টোটাল ফটো নিয়েছে 3,48,658,623 টোটাল ফটোগ্রাফ নিয়েছে, যার মধ্যে 76,000 ফটোগ্রাফ কাজ ছিল, 76,000 ফটোগ্রাফ ছিল টাইগারের, 51,000 ছিল লেপার্ডসের অ্যান্ড দ্য রিমেন্স অফ দ্য নেটিভ ফনা। ঠিক আছে, এইগুলো মেনলি ছিল। তো এখানে দেখে নাও, দেখো দ্য ফোর্থ সাইকেল অফ দ্য ইন্ডিয়ান টাইগার এস্টিমেশন অফ 2018 কাউন্টেড ইন 2,967 টাইগার, 2,967 টোটাল টাইগার কিন্তু এটা কাউন্ট করেছে এতগুলো ক্যামেরা। ঠিক আছে, ক্যামেরা ট্র্যাপ এতগুলো ক্যামেরা কিন্তু করেছে। উইচ অ্যান অ্যানিমাল পাস বাই ওয়ার প্লেসড ইন 26,838 লোকেশন। দেখো টোটাল কতগুলো লোকেশনে লাগানো হয়েছিল, 26,838 লোকেশনে লাগানো হয়েছিল এবং সার্ভে করা হয়েছিল 121,337 স্কোয়ার কিলোমিটারের এরিয়াতে সার্ভে করা হয়েছিল। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে, এর থেকে বেশি কিছু নেই। তো এটাকে আবার আত্মনির্ভর ভারতের সাথে আমাদের প্রকাশ জাভেডকর এনভায়রনমেন্ট মিনিস্টার, ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্ট মিনিস্টার, তিনি কি করেছেন না, এটাকে আত্মনির্ভর ভারতের একটা স্টেপ বলেছেন, তো খুব ভালো কথা, এটাও আত্মনির্ভর ভারত। যা হচ্ছে হচ্ছে, চলো আত্মনির্ভর হয়ে গেছে আমাদের ভারত। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি, তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ক্লাসটিতে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ গুড ডে, বাই বাই।